মিষ্টি এমন একটি খাবার যা আমাদের ছোট বড় সবার কাছে কিন্তু অনেক প্রিয়। আর তা যদি হয় রসমালাইয়ের মতো মজাদার একটি মিষ্টি তাহলে তো কোনো কথাই নেই। তো এইরকম একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। আর আজকের মিষ্টির রেসিপিটা যেহেতু রসমালাই করব গুঁড়ো দুধের, আর আমি এখানে 10 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আর 2 প্যাকেট গুঁড়ো দুধের সঙ্গে 1 চিমটি হচ্ছে লবণ দিয়েছি, আর 1/2 চা চামচ বেকিং পাউডার, আর 1.5 চা চামচ হচ্ছে ঘি। এগুলো দিয়ে হচ্ছে এখন ভালো করে আমি এটা মাখিয়ে নেব। আর মিষ্টি বানানোর সময় বিশেষ করে গুঁড়ো দুধের যে রসমালাই এটা বানানোর সময় হচ্ছে ঘি বা বাটার এগুলো দিয়ে বানানোর চেষ্টা করবেন। সয়াবিন তেল দিলে ওটা খেতে অত একটা স্বাদ লাগে না। তো এটা হচ্ছে ময়ামের মতো করব। তো ময়ামের মতো করার জন্য আমি একটা ডিম ফেটে নিয়েছি, আর ডিমটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে মিলাতে হবে। তো ওটা একটু স্টিকি ভাব ছিল, তো 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর ওই 10 মিনিটের মধ্যে আমি হচ্ছে দুধের যেই মালাইটা হবে সেটা তৈরি করার জন্য দুধ আর চিনি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে চিনি হচ্ছে আমি 1/2 কাপের মতো দিয়েছি, কারণ আমার বাসায় সবাই একটু কম চিনি খায় এই কারণে। আর এখন হচ্ছে হাতে কিছুটা ঘি লাগিয়ে মিষ্টিগুলো ছোট ছোট বল আকারের শেপ দিয়ে নিয়েছি, আর মাত্র 2 মিনিটে এটা রান্না কিন্তু আমার কমপ্লিট। আর মিষ্টির স্বাদ আরও বাড়ানোর জন্য এর মধ্যে হচ্ছে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। মূলত রসমালাইয়ের মধ্যে কিন্তু এলাচটা থাকে এই কারণে, তবে যারা এলাচের গন্ধ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো আমি বাদবাকি মিষ্টির দানাগুলো তুলে নিয়ে যে দুধটা ছিল এই দুধের মধ্যে হচ্ছে কিছুটা পাউডার মিল্ক দিয়ে ঘন করে নিয়েছি। আসলে এই মিষ্টির দানাগুলো অবস্থায় যদি দুধটা ঘন করতে যেতাম তাহলে মিষ্টিগুলো একেবারে গলে যেত, এ কারণে আগে থেকে তুলে রেখে এই দুধটা ঘন করে তারপরে মিষ্টির মধ্যে দিয়ে দিয়েছি। আসলে মালাই শব্দটা থাকলে কিন্তু দুধটা যদি একটু পাতলা পাতলা হয় সেটা কিন্তু মালাই মনে হয় না, তাই না? ঘন হবে দুধটা আর সঙ্গে মিষ্টি থাকবে, তাহলেই মালাই মালাই একটা ভাব আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন, কোনো অংশে দোকানের মিষ্টির চেয়ে কিন্তু খারাপ লাগে না, আরও বেশি ভালো লাগে। আর একেবারে পরিচ্ছন্নভাবে কিন্তু মিষ্টিটা ঘরে বানিয়ে তৈরি করে খাওয়া যায়। আর এখন হচ্ছে টেস্টের পালা, আর এই মুখ্যম দায়িত্বটা দেওয়া হয়েছে আমার ছেলের উপরে। তো রেজাল্ট বেশ ভালোই এসেছে। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর ভালো লাগলে চচ্চ করে একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।